বাঙালির সেকেন্ড হোম বলা হয় পুরীকে। আর এই পুরীতে বছরে বাঙালিরা একবার অন্তত ঘুরতে যানই। আর ঘুরতে যাওয়ার প্ল্যান করলে অবশ্যই সর্বপ্রথম যেটা মাথায় আসে সেইটা হচ্ছে বাজেটের মধ্যে একটা হোটেল। আজকে আমি আপনাদেরকে আপনাদের বাজেটের মধ্যে একটা হোটেল দেখাবো, যেই হোটেলের রুমগুলো খুবই স্পেশিয়াস। আর এই হোটেল ভাড়া নিলে আপনারা পেয়ে যাবেন রান্নাঘর এবং রান্না করার বাসনপত্র একদম ফ্রিতে। যারা বাস নিয়ে যাবেন তাদের জন্য এই হোটেলে থাকা এবং রান্না করারও কিন্তু ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরেকটা ভিডিওতে। পুরীর হোটেল রিভিউ ভিডিও নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে একটা বাজেটের মধ্যে হোটেল দেখাতে, যেটার বাজেট হবে 500 টাকা। অনেকেই কিন্তু বাজেট ট্যুর করে থাকেন, আর 500 টাকার বাজেটের হোটেল কিন্তু এটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। শুধুমাত্র যে বলছি এবং থাম্বনেলে 500 টাকা দিয়েছি তা নয়, আপনারা ফোন করে বুক করলে কিন্তু 500 টাকাই পড়বে, সেরকম কোনো ব্যাপার নয়। প্রথমে এই হোটেলের লোকেশানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে হোটেলের রুমটা ভিতর দিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই হোটেলে যদি আপনারা থাকেন একটা ফেসিলিটি পাবেন, সেটা কি, আপনারা কিন্তু ওই 500 টাকার মধ্যেই সমস্ত এক তো কিচেন সমেত রুম, আর 2 নম্বর হচ্ছে সমস্ত বাসনকোসন পাচ্ছেন ওই 500 টাকার মধ্যেই ইনক্লুডিং। আর যে গ্যাসের ওভেনটা এবং যে গ্যাসটা নেবেন সেটার শুধু পে করতে হবে পার ডে হিসাবে, আর গ্যাসটা কেজি হিসাবে। সেই রেটটা কিন্তু আমি একটু পরে বলে দিচ্ছি, প্রথমে আমি আপনাদেরকে দেখাই লোকেশানটা এবং ভিতরে গিয়ে রুমগুলো। চলুন লোকেশানটা আগে বুঝিয়ে। তো এই রোডটা হচ্ছে গৌর বাদশাহী রোড, ঠিক আছে। এখানে রয়েছে ওম প্যালেস, আর ওই মোড়টা থেকে ডান দিকে গেলেই কিন্তু বাজার, ডান দিকে গেলেই যে বাঙালি বাজারটা রয়েছে সেটা। আর এখানে রয়েছে সাধনা আশ্রম, সাধনা আশ্রমের ঠিক অপোজিট সাইডেই নিতাই ভবন। দেখুন একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আমি নিতাই ভবন। তো চলুন ভিতরে যাওয়া যাক, এখানে দাদা রয়েছে আমাদের। দাদা নমস্কার। তো চলুন আগে রুমগুলো দেখান, তারপরে কথা বলবো। চলুন, তো এইটা হচ্ছে প্রথমে 4 নম্বর রুম, চলুন ভিতরে যাওয়া যাক। একটা বড় বেড রয়েছে, এখানে কজন থাকতে পারবে দাদা? 4 জন, 5 জন, একদম 5 জন থাকতে পারবে এখানে আরাম করে। দেখুন 5টা বালিশ রয়েছে, এখানে 2টো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, আর এখানে এরকম একটা সেলফ করা রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এখানে রয়েছে একটা আয়না। আচ্ছা এই দেখুন ফ্রন্টেই একদম রয়েছে কিচেন, এখানে জানালাটা খুলে আপনারা রান্নাবান্না করতে পারবেন, দাদা সমস্ত বাসনপত্র দিয়ে দেবে। আর এখানে রয়েছে কিন্তু একটা বেসিন, আর কিচেনের পাশেই রয়েছে ঠিক বাথরুম। চলুন বাথরুমটা দেখাই, ঢুকেই রয়েছে একটা বেসিন, আর কল রয়েছে, এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল পট, ওখানে রয়েছে হ্যান্ড শাওয়ার, আর যথেষ্ট লাইট রয়েছে, শাওয়ারও রয়েছে ওপরে, আর যথেষ্ট পরিষ্কার কিন্তু নিচেটা আমি দেখতে পাচ্ছি। দাদা এগুলো তো নন এসি রুম না? আপনাদের আপনাদের যতগুলো রুম রয়েছে সবগুলোই কি নন এসি? নন এসি রুম, কিন্তু এয়ার কুলারও ফ্যাসিলিটি আছে। এয়ার কুলারের ফ্যাসিলিটি রয়েছে। এয়ার কুলারের জন্য কত টাকা এক্সট্রা পে করতে? 150 পার ডে। 150 পার ডে। আর আপনাদের সব রুমগুলোই এই রকম না আরো? না না, ছোট রুম আছে, ওই থেকে ছোট রুম দিয়ে আছে, এর থেকে ছোট রুমও আছে। তো চলুন দেখাই। তো 4 নম্বর রুমটা তো আপনাদের দেখালাম, এবারে তার পাশেই রয়েছে 5 নম্বর রুম, চলুন এর ভিতরে যাওয়া যাক। আর ভিতরে ঢুকেই কিন্তু এরও কিচেন প্রথমেই দেখুন সেম, সমস্ত বাসনপত্র রয়েছে, শুধুমাত্র ওভেন আর গ্যাসটা চলে আসবে। আর এখানে রয়েছে একটা জানলা, এখানে রয়েছে একটা বেসিন, আর এই রুমের ভিতরটা কিছুটা এই রকম। এখানে 3 জন তো আরাম করে শুতে পারবে, একটা বাচ্চাও রয়ে যাবে, 4 জন মোটামুটি। এখানে রয়েছে একটা আয়না, ওপরে রয়েছে একটা ফ্যান, এখানে সেলফ করা রয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর বাথরুমটা দেখিয়ে দিই, এই বাথরুমটাও এই প্রথমে একটা বেসিন, ওয়েস্টার্ন স্টাইল পট, যথেষ্ট লাইট রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে রয়েছে কল আর হ্যান্ড শাওয়ার। তাহলে চলুন আর একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিন, রুম নাম্বার 6। এটাও ওই সেম রুম নাম্বার 5-এর মতো, ঢুকেই প্রথমে রয়েছে এখানে কিচেনের ব্যবস্থা। আচ্ছা তারপরে রয়েছে একটা বেড যেখানে মোটামুটি 3 জন বড়, 1 জন বাচ্চা আরাম করে শুতে পারবে, চেয়ার রয়েছে বললে আরও চেয়ার দিয়ে দেবে, এখানে রয়েছে আয়না, টিভি রয়েছে যেটা আমি কোনো রুমে দেখাতে ভুলে গেছি, টিভিগুলো রয়েছে কিন্তু রুমে। আর এইখানে রয়েছে বাথরুম, বাথরুমটা দেখাই, দেখুন বেসিন পুরো সেম, বাথরুমগুলো সেম ক্যাটাগরি, যথেষ্ট পরিষ্কার ঝকঝকে, হ্যান্ড শাওয়ার রয়েছে, নল রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল পট। তো বন্ধুরা আপনাদেরকে আমি এতক্ষণ নিতাই ভবনের গ্রাউন্ড ফ্লোরের রুম দেখাচ্ছিলাম, যেগুলো কিন্তু 500 টাকা ভাড়া।
এবারে আমি চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। চলুন ফার্স্ট ফ্লোরের একটা রুম আপনাদেরকে দেখাই। আর এইগুলোর ভাড়া শুরু হচ্ছে 600 টাকা থেকে। রুমগুলো যথেষ্ট স্পেশিয়াস এবং কতটা সুন্দর আপনারা দেখুন। চলুন, তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোরটা দেখুন। আর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার 10। চলুন ভিতরটা দেখাই। দেখুন একটা এখানে মোটামুটি 3টে বড় আর একটা বাচ্চা, চারজন তো আরাম করেই থাকতে পারবেন। এখানে একটা জানালা রয়েছে, এখানে রয়েছে একটা ফ্যান, যথেষ্ট স্পিডে ঘুরছে ফ্যানটা। এখানে রয়েছে একটা বড় কিং সাইজ আয়না, আপনাদের সাজতে গুছতে কোনো অসুবিধা হবে না। ওপরে টিভি, এখানে টেবিল আর এখানে রয়েছে চেয়ার। আর এর মূল আকর্ষণ হচ্ছে এই যে ব্যালকানিটা, দেখুন এই যে রাত্রে আপনারা এখানে বসে আড্ডা মারুন, অনেক আড্ডা মারুন, খাওয়া দাওয়া করুন, ঠিক আছে? যথেষ্ট বড় স্পেস। আর চলুন বাথরুমটা দেখাই এবার। বাথরুম রয়েছে আর তার সাথে কিন্তু এখানেও কিচেন রয়েছে। এই দেখুন কিচেনের ব্যবস্থাটা দেখুন কত সুন্দর, যথেষ্ট স্পেশিয়াস রুম, বাসনপত্র সমস্ত কিছু রয়েছে। এখানে রয়েছে কিচেন, এখানে একটা জানালা রয়েছে। তো চলুন বাথরুমটা এবার আপনাদেরকে দেখাই। ওয়েস্টার্ন স্টাইল পট, ওখানে একটা বেসিন, বালতি, মগ আর এখানে একটা নল, আর ওপরে রয়েছে শাওয়ার। তো আমি এখন পেয়ে গেছি এই বিল্ডিংয়ের যে ওনার, তার ছেলের বউ, তার বৌমাকে। তো এখন তিনি উপস্থিত আছেন বলে তার সাথে একটু কথা বলে নিই। চলুন, তো দিদি ভাই আপনি এই নিতাই ভবনের ব্যাপারে কিছু বলুন, আর কত টাকা কি রুম ভাড়া শুরু হচ্ছে, কি ইনক্লুড আছে কি ইনক্লুড নেই, তারপরে জলের কি রেট আপনারা নেন, সেই সমস্ত কিছুটা একটু দর্শক বন্ধুদের একদম বুঝিয়ে বলে দিন। হ্যাঁ, এখন তো যেহেতু অফ সিজন চলছে সেই জন্য এখন উপরের রুমগুলো ভাড়া বর্তমানে 600 টাকা করে চলে, 600 টাকা করে উপরের রুমগুলো স্টার্ট হয়। আর তারপরে সিজন সিজন হলে তো আরেকটু বেশি হয়, যেমন 800, 850, 900 এরকম হয়েছে। আর তাছাড়া এখানে তো সব রুমে তো রান্না করার ইয়ে আছে, রান্নাঘর আছে, বাসনপত্র দেওয়া হয়। আর তা বাসনপত্রটা ইনক্লুড, হ্যাঁ, যদি আপনি কোনো গ্রুপ পার্টি এলো, বড়ো বাসন কোসেন, সেগুলো বাইরে থেকে আপনারা ভাড়া নিতে পারেন, সেটা হ্যাঁ বাইরে দোকান আছে। আর গ্যাস, ওভেন, জল এগুলো আমাদের হলডমে সব রকম ব্যবস্থা করা আছে, ওর জন্য আলাদা চার্জেস পড়ে। আর গ্যাসটা হলো এখন চলছে 130 টাকা করে কেজি, আর ওভেন হচ্ছে পার ডে 30 টাকা করে। আর এখন জলটা 80 টাকা করে চলছে, কিন্তু সিজন বাড়লে আর জলের দামটা 100 টাকা হয়ে যায়। মাসির ব্যাপারে বলতে চাইছি, মাসি তো দুবেলা আসবে, সকালবেলায় বাসনপত্র মেজে দিয়ে যাবে, বিকেলবেলায় বাসনপত্র মেজে দেবে, প্লাস হলো ঘর ঝাঁটমুচ করে দেবে। তাদের পার ডে পার রুমে 30 টাকা করে দেয়। তা আমাদের নিচে রয়েছে 7টা রুম আর উপরে রয়েছে 3টে রুম, টোটাল 10টা রুম আমাদের। দশটা নন এসি, আমাদের সবই নন এসি। কুলার চা, হ্যাঁ, তার জন্য কুলার, হ্যাঁ, কুলারের ব্যবস্থা করে দেওয়া হবে। আর তাছাড়া গরমের জন্য স্ট্যান্ড ফ্যানের ভাড়া আমরা দিই, সেইগুলোও আছে। আর ফ্যানের ভাড়া হচ্ছে 120 টাকা করে। তো বন্ধুরা, পুরীতে এখন প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস, এই গরমে রোদে পুড়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আপনারা আমাকে বলেছিলেন যে 500 টাকার মধ্যে রুম দেখাতে, তো সেই রকমই একটা হোটেলের রিভিউ আমি আপনাদেরকে দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।